হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অঞ্জন টিউব ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বাজারে শীর্ষে থাকা 1 লাখ টাকার নিচে বা 1 লাখ টাকার মধ্যে 5টি বাইক এবং এদের বর্তমান বাজার মূল্য। আপনাদের মধ্যে এমন কয়েকজন আছেন যারা 1 লাখ টাকা দিয়ে বা এর নিচে কিছু ভালো বাইক কিনতে চান, তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা বাইক রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওর শুরুতে 5 নম্বরে যে বাইকটি থাকবে তার নাম হচ্ছে সুজুকি হায়াতে। বাংলাদেশের বাজারে কম দামে খুব ভালো মাইলেজ দেওয়া বাইক যদি কিনতে চান তাহলে এই সুজুকি হায়াতে বাইকটি আপনি চুজ করতে পারেন। এই বাইকটির ইঞ্জিন ডিসপ্লেমেন্ট হচ্ছে 112.8 সিসি এবং এই বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 8.58 BHP 7500 RPM। তাছাড়া এই বাইকটি থেকে আপনি ম্যাক্সিমাম টর্ক পাবেন 9.3 নিউটন মিটার 5000 RPM। বাইকটি থেকে টপ স্পিড পাবেন 100 কিলোমিটার পার আওয়ার। এছাড়া এই বাইকটি থেকে আপনি মাইলেজ পাবেন প্রতি 1 লিটার তেলে 60 কিলোমিটার। এখন আসি এই বাইকটি বাংলাদেশের বাজারে কিনতে গেলে আপনি কত দিয়ে কিনতে পারবেন। এই বাইকটি কেনার জন্য আপনাদের 94,950 টাকা খরচ করতে হবে। এই ভিডিওর 4 নম্বর পজিশনে যে বাইকটি আছে সেই বাইকটির নাম বাজাজ প্লাটিনাম ES 100। 1 লাখ টাকার বাজেটের মধ্যে বাইক কিনতে চাইলে এবং সবচেয়ে সেরা মাইলেজ পাওয়ার জন্য আপনারা এই বাইকটিকেও পছন্দ করতে পারেন। বাইকটি একটি 100 সিসির বাইক। এই বাইকে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক DTSI ইঞ্জিন। এই বাইকটি থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 8.6 PS। এছাড়া টপ স্পিডের কথা বললে এখান থেকে আপনারা 85 কিলোমিটার পার আওয়ার পাবেন। তাছাড়া মাইলেজের কথা যদি বলেন, 1 লিটার তেল খরচ করলে আপনি এর থেকে 60 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। এই বাইকটির ফুল ক্যাপাসিটি হবে 11.5 লিটার। এরপর বলবো এই বাইকটি বাংলাদেশের বাজারে কিনতে গেলে আপনাদের কত টাকা খরচ করতে হবে। এই বাইকটি যদি আপনি বাংলাদেশের বাজারে কিনতে চান তাহলে আপনি 2টি ভেরিয়েন্টে কিনতে পারবেন। এক হচ্ছে ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেক। আপনি যদি ড্রাম ব্রেক হিসেবে কিনতে চান তাহলে আপনাদের 93,500 টাকা খরচ করতে হবে। তাছাড়া ডিস্ক ব্রেক যদি নিতে চান তাহলে আপনাদের 1,06,900 টাকা খরচ করতে হবে। এবার আসি 3 নম্বর পজিশনের বাইকটি। 3 নম্বর পজিশনে যে বাইকটি আছে তার নাম হচ্ছে TVS মেট্রো প্লাস। বাজার সেগমেন্টে একেবারে ভালো একটি বাইক যদি নিতে চান তাহলে TVS মেট্রো প্লাসটি আপনি ট্রাই করে দেখতে পারেন। এর ইঞ্জিন ডিসপ্লেমেন্ট হচ্ছে 109.7 সিসি ইঞ্জিন। এছাড়া এর ইঞ্জিন টাইপ, মানে এরতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক ইঞ্জিন। মাইলেজের দিক থেকে এই পর্যন্ত যে কয়টা বাইক আমি আপনাদের সাথে শেয়ার করলাম তার মধ্যে সবচেয়ে সেরা বাইক হচ্ছে এই TVS মেট্রো প্লাস। এই বাইকটি টপ মাইলেজ আপনারা পাবেন 86 কিলোমিটার পার লিটার। তাছাড়া এর থেকে টপ স্পিড পাবেন 90 কিলোমিটার পার আওয়ার। এছাড়া এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার আসবে 8.4 PS 7500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করবে 8.9 নিউটন মিটার 5000 RPM। তাছাড়া এই বাইকটির ব্রেকিং সিস্টেমের কথা বললে এখানে আপনারা ফ্রন্টেও ড্রাম দেখতে পারবেন এবং রেয়ারও ড্রাম ব্রেকটি দেখতে পারবেন। এখন আসি এই বাইকটি আপনি বাংলাদেশের বাজারে কিনতে গেলে আপনাদের কত টাকা খরচ করতে হবে। বাইকটি বাংলাদেশের বাজারে কিনতে গেলে আপনি 1 লাখ টাকার থেকে একটু বেশি দিয়ে কিনতে হবে। এই বাইকটি কিনতে গেলে আপনাদের অবশ্যই 1,03,900 টাকা খরচ পড়বে। বাজেট সেগমেন্টে 1 লাখ টাকার ভিতরে যে বাইকটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে 2 নম্বর পজিশনের বাইক। এই বাইকটির নাম হচ্ছে হোন্ডা ড্রিম নিউ। এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 109.96 সিসি ইঞ্জিন। এছাড়া এই বাইকটি প্রতি লিটার তেলে আপনাদের 84 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকবে এবং এর সর্বোচ্চ গতি হবে 100 কিলোমিটার। এবার আসি বাইকটি বাংলাদেশের বাজার থেকে আপনি কিনতে গেলে কত টাকা খরচ করবে। এবার এই বাইকটি বাজারে পাওয়া যাবে 90,700 টাকায়। এই বাইকটি বাংলাদেশের বাজারে কিনতে গেলে আপনাদের 90,700 টাকার মতো খরচ করতে হবে। দেখতে দেখতে 4টি বাইকের টোটাল রিভিউ আমি আপনাদের কাছে দিয়ে দিয়েছি। এই 4টি বাইকের মধ্যে আপনাদের কাছে কোন বাইকটি বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। এবার আমরা কথা বলবো এই ভিডিওর 1 নম্বর পজিশনের বাইকটি। 1 নম্বর পজিশনে যে বাইকটি আছে সে বাইকটির নাম হিরো স্প্লেন্ডার আই স্মার্ট 110। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেমেন্টের কথা বললে এখানে আপনি 113.2 সিসি ইঞ্জিন পেয়ে যাবেন। এছাড়া এর ইঞ্জিন টাইপের কথা বললে এখানে আপনারা ইয়ারকুল 4-স্ট্রোক BS5 OHC ইঞ্জিন দেখতে পারবেন। বাইকটির মাইলেজের কথা বললে এতে আপনি 75 কিলোমিটার পার লিটার পেয়ে যাবেন। এছাড়া টপ স্পিডের কথা বললে এই বাইকটি থেকে আপনি 100 কিলোমিটার টপ স্পিড পেয়ে যাবেন। এছাড়া এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করবে 9.30 BHP 7500 RPM। এছাড়া ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করবে 9 নিউটন মিটার 5500 RPM। এছাড়া বাইকটির ব্রেকিং সিস্টেমের কথা বললে এখানে আপনারা ড্রাম এবং ডিস্ক ব্রেক দুইটাই দেখতে পারবেন।
এবার আসি এই বাইকটির দামের কথায়। বাইকটি যদি আপনি বাংলাদেশের বাজারে এখন কিনতে চান তাহলে আপনাদের এই বাইকটি কেনার জন্য 99,990 টাকা খরচ করতে হবে। বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের বন্ধু ও ভাই যারা 1,00,000 টাকার মধ্যে ভালো মানের বাইক নিতে চায় তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের থেকে সরাসরি যে কোনো বাইকের আপডেট জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে রাখতে পারেন, আমরা সাথে সাথে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ফেসবুক পেজটির লিংক ভিডিওর এই ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, কি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইলো।